হড়ওয়ায় ফের উত্তেজনা বাগানাথি এফপি স্কুলের বুথে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চলে বচসা এরপর প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে সমস্যা মেটে বুথে ঢোকেন প্রার্থী काम कर रहे तुम कैंडिडेट के अंदर क्यों नहीं जा रहे? जा सकता है उस पर मेरा काम कम कर लेते हैं हम तो उसका ये बगल में कैंडिडेट आप कैंडिडेट हैं हाँ मैंने कर दिया कैंडिडेट किसने मना किया कौन मना किया कौन मना किया सब जी चल चल কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ কি চলছে ওখানে দেখো হাড়োয়ার আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম সকাল থেকে বুথে বুথে ঘুরছেন বিভিন্ন জায়গায় একেবারে কার্যত বলা যেতে পারে তিনি চষে খেলছেন তার কাছে সকাল থেকে যে জায়গাগুলিতে এজেন্ট বসতে বাধা এবং হুমকি শাসনের অভিযোগ এসেছিল সেই সমস্ত বুথগুলিতে তিনি ঘুরছেন কিছুক্ষণ আগেই হাড়োয়া বাগানাটি একটি স্কুল প্রি প্রাইমারি স্কুল বাগানাটি এলাকার এই স্কুলের একটি বুথে হঠাৎ করে আইএসএফ প্রার্থী পিয়ারুল তিনি যখন ঢুকতে যান সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে বাধা দেন বুথে ঢুকতে প্রার্থীকে বাধা রীতিমতো হচ্ছে কি একজন প্রার্থী এবং সেই সময় তিনি বলেন যে বুথে প্রার্থী ঢুকতে পারবে না এমন কোন নিয়ম নির্বাচন কমিশনের নেই তা সত্ত্বেও বেশ কিছুক্ষণ চলে বচসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে এবং তারপর প্রিজাইডিং অফিসার বেরিয়ে আসেন প্রিজাইডিং অফিসার বেরিয়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন এবং তার হস্তক্ষেপে প্রাথমিকভাবে সেই সমস্যা মেটে এবং বুথের ভেতর ঢোকেন পিয়ারুল এবং কিছুক্ষণ পর তিনি বেরিয়ে আসেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বিষয়ে তারা স্বাভাবিকভাবেই যেহেতু তারা ডিউটিতে রয়েছেন তারা কোনো মন্তব্য করতে চাননি তারা শুধু বলেছেন আমাদের কাছে এমন অর্ডার ছিল না সুতরাং বুঝতেই পারছে বিভিন্ন জায়গায় যে অভিযোগ করছেন এই আইএসএফ প্রার্থী যে বাধা তাকেও এর আগেও দেওয়া হয়েছে আমরা এর আগের ঘটনায় দেখেছি যে একটি স্কুলে তাকে কিন্তু কার্যত বের করে দেওয়া হয় তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরে নতুন করে এবার জওয়ানদের কাছ থেকে বাধা পেলেন পিয়ারুল ধন্যবাদ কমলাক্ষ আমরা শুনে নেব আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ঠিক তার কি অভিযোগ কি বক্তব্য ঘুরে এসেছি পিসফুল ভোট এসেছি এদের এদের জানা জানা ছিল না ওই কারণে এরা বললো বললো ক্যান্ডিডেট এখানে ঢোকার পারমিশন নেই পরে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলো আমি ঢুকে গেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা